জেঠু, জেঠু আমাকে এত ভালোবাসে। রাজন দাদা, তুমি না জেঠুকে বলে দিও আমার জন্য কষ্ট না পেতে। আমার তো সব কলি আছে, মা বাবা জেঠু কাকা মিষ্টি পিসি, ওরা তো সব কলে আসবে একদিন। তুমি আছো, জিলিপি মাসি আছে, জেম্মা আছে, আমার মাম্মা আছে, ঠাম্মা মামা আছে। ওরে বাবা, কত ওরে ফ্যামিলি গো, গুনেই শেষ করা যাচ্ছে না। ভালো থাকিস রে ভূত, যা ভুলেই তো গেছিলাম, এক মিনিট দাঁড়া। এই নে ধর, এটা তো একটা গিফট, এটা একটা পুতুল, খেলবি কিন্তু এটা নিয়ে। তুমি আমার জন্য পুতুল এনেছো রাজাদা, এত সুন্দর একটা পুতুল। থ্যাংক ইউ রাজাদা, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। মিস্টার ইন্ডিয়া কি বলছে রে? ভূত খুব খুশি হয়েছে গো পুতুলটা পেয়ে। খুশি হয়েছে? তুমি খেলো গো মিস্টার ইন্ডিয়া, তুমি পুতুলটা নিয়ে খেলো। হ্যাঁ লজেন্স, এবার তো যেতে হবে। এবার কিন্তু আমাদেরকে যেতে হবে। তোমরা তোমরা সত্যি চলে যাবে লঞ্চটা? ও জিলিপি মাসি, ভূত যে আবার কাঁদছে। মিস্টার ইন্ডিয়া, তুমি কেঁদো না, তুমি কাঁদলে হয়? তুমি তো সবসময় হাসবে, তুমি তো সবার চোখের জল মুছিয়ে দাও। মন খারাপ করিস না, বললাম না অনাথ আশ্রমে গিয়ে বেবিদের মন ভালো করবো আজ। দেখিস তো ভূত, ওদের যেন মন ভালো হয়। ভাব এমন কোনো ম্যাজিক আছে কিনা। মন ভালো করার ম্যাজিক ভাববো? হ্যাঁ তাই ভাব, আর পুতুলটা নিয়ে খেলা করিস ভূতু। আমি আসি, আসি রে বোনু। দাদা বাড়ির বড় ছেলে মা, এই কাজগুলো ওনা করলে আর কে করবে? ওদিকে কাজগুলো তো সামলাতে হবে নাকি? আমি কি তাই বলেছি নাকি? যাই, আমি ঘরে যাই। জাগুনিতে দিদা, তুমি ঘরে যাও, সে দুতলার সবাই কখন এসে গেছে? উপরের ওরা চলে এসেছে। তুমি কি করে জানলে? কি হলো, তুমি জানলে কি করে যে ওরা চলে এসেছে? আমি বললাম,
এসেছে তোমরাই লেট তোমরা অন্য কোথাও গিয়েছিলে না কি হলো কি চিন্তা করছো এত কি করে জানলে বলো ওই গামছাটা শুকোতে দেওয়া আছে উপরে তাই দেখে বুঝলাম উমা সত্যি তো এই যাও 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 তুমি সব প্রসাদ নিয়ে এখন ঠাম্মার ঘরে আগে যাবে আর দেখবে ওরা যতটা প্রসাদ দিয়েছে তার থেকে কিন্তু বেশি প্রসাদ দেবে তুমি ঠাম্মাকে মনে থাকবে উমা ঠাম্মা বেশি প্রসাদ পাবে বুঝি আর আমি কি হলো কেন দাঁড়িয়ে আছো কেন যাও না একটা কাজ বললে সেটা করতে 100 ঘন্টা সময় লাগে যাও তো ঈশানীর ঠাম্মার তো মিষ্টি খাওয়া বারণ হোক বারণ ও ঠাকুরের প্রসাদের মিষ্টি খেলে কিচ্ছু হবে না যাও 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 উফ যাও তো যাচ্ছে তাই মাম্মাম যা মাম্মাম চলে গেল কই মাম্মাম তো আমার সঙ্গে কথাও বললো না আমাকে আদর করলো না প্রসাদও দিল না ঠিক আছে দরকার নেই আমি যাই আমার মেয়েকে গিয়ে পারি চিটা গেল কোথায় একটা জিনিস যদি ঠিকঠাক পাওয়া যায় মাটিতে কেউ পুতুল রাখে এবারে লোকেদেরও বলি হারি কই আমার মেয়ে কই আমার মেয়ে কার কাজ এটা এবারে লোকেরা যদি একটা জিনিস ঠিক জায়গায় রাখে আমি রেখেছিলাম গো ভূতুরাম কাকু ওই পুতুলটা আমি রেখেছিলাম তুমি পুতুলে ভেঙে দিলে ওই পুতুলে তো লোচন দাদা দিয়েছিল তুমি সবাই দেখবে আর হইচই শুরু করবে কি যে করি মাধু